আফরান ভাইয়া আমাকে একটু গিটারটা শেখাবে? তোকে আমি কি শেখাবো? গিটার তো অনেক কঠিন জিনিস বাপ, এটা আমাকে দিয়ে হবে না, আমি পারি না এটা। তুই পারিসটা কি? আমি তো সায়েন্সের লোক, তুই জানিস না? সায়েন্স বুঝলাম, মিউজিকটাও একটু শেখ। সমস্যা নাই, আজকে আমরা সায়েন্স দিয়ে কেমনে মিউজিক বানানো যায় সেটা আমরা দেখব। তুই সায়েন্স দিয়ে মিউজিক করবি? হ্যাঁ, এটা হচ্ছে হবে আজকে আমাদের এক্সপেরিমেন্ট। এটাও সম্ভব? এটাও সম্ভব। আচ্ছা দেখবো, তারা গিটারটা একটু রেখে আসি, তুই গুছাতে থাক সব, তুই কি করবি? বন্ধুরা আরেকটা উইকেন্ড চলে আসলো, আর প্রত্যেক উইকেন্ডে সকালে কিন্তু আমরা চেষ্টা করি তোমাদেরকে সায়েন্স নিয়ে খুব মজা মজা কিছু জিনিস দেখানোর, আর তাই শুরু হয়ে গেল ডোজ প্রেজেন্ট সায়েন্স রক্স ব্রট ইউ বাই champs21.com। আর শুরুতে আমি গিটার বাজানোর চেষ্টা করছিলাম কিন্তু আমি পারছিলাম না, ভাইয়ের কাছে এসে বললাম আমাকে একটু শেখাও, ও তখন বলে সায়েন্স নিয়ে নাকি ও মিউজিক করবে। আমি তো খুবই ইন্টারেস্টেড দেখার জন্য যে ভাইয়া কিভাবে সায়েন্স দিয়ে মিউজিক করে। চলো তাহলে দেখে আসি ভাইয়া কিভাবে কি করে। আমাদের আজকে যে মজার এক্সপেরিমেন্ট সেটার নাম আমি দিয়েছি সিঙ্গিং গ্লাসেস, মানে গ্লাসগুলো গান গাবে আর কি। ওয়াও, আমরা দুজন গান গাইতে পারছি না কিন্তু আজকে মানে গ্লাসগুলো গান গাবে, আমাদের গান গিয়ে শোনাবে। তো যাই হোক, আমাদের এক্সপেরিমেন্ট করতে যা যা লাগছে তা হচ্ছে এই রকম মোটা বড় গ্লাস, গোলাকার গ্লাস, গোল এরকম গোল মোটা গ্লাস। এরপর দুটো লাগছে আমাদের এরকম গ্লাস, তারপর চারটি নর্মাল আমাদের খাবার মানে পানি খাই সেরকম গ্লাস। ভাই আমরা পানি খাই না, আমরা পানি পান করি। ঠিক আছে, পানি পান করি। তারপর আমাদের লাগছে দুটি মেটালের চামচ, এগুলো তো সব বাসায় থাকে। তারপর আমাদের লাগছে পানি, যেটি সবার বাসায় আছে। রাইট, ঠিক আছে, তাহলে আমরা এক্সপেরিমেন্ট শুরু করে দিই, তাই না? হ্যাঁ কর, আমি তো অনেক এক্সাইটেড। কি করবি তুই? আচ্ছা, কাজ খুব সহজ, আমাদের পানি ঢালতে হবে। এই মানে গ্লাসে পানি ঢালবি আর খেয়ে ফেলবো? পান পান করে ফেলবো। আচ্ছা এই এই জাতি শিখেছিস। আচ্ছা চল, এখানে আমি একটু পানি ঢাললাম। কোন পরিমাণ বুঝে একটা আমি অ্যামাউন্ট দিচ্ছি, ঠিক আছে, একটু দিলাম তো। আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে পরের যে গ্লাসটাতে সেটাতে তার চেয়ে একটু বেশি দিব আমি। আচ্ছা তাহলে প্রথম গ্লাসে কম্পারেটিভলি কম, তারপরে গ্লাসে একটু বেশি। বেশি হয়েছে না? হ্যাঁ ঠিক আছে, বেশি হয়েছে। হ্যাঁ তারপরে গ্লাসে তার চেয়ে আর একটু বেশি। আচ্ছা আমি বুঝে গেছি, তার মানে তুই চারটা গ্লাসে প্রথমটাতে একদম কম দিচ্ছিস, একদম কম না, যা দিচ্ছিস তার চেয়ে একটু বেশি দিচ্ছিস সেকেন্ড ক্লাসে, তার থেকে একটু বেশি থার্ড, আর ফোর্থ থেকে তার মানে তুই সবচেয়ে বেশিটা, হ্যাঁ সবচেয়ে বেশিটা তার মানে ফোর্থে থাকছে, তার মানে 1 2 3 4 এরকম করে যাচ্ছে। এই যে একদম যে অর্ডার মেইনটেইন করতে হবে তা না, একদম মানে একভাবে এভাবে সাজাতে সুন্দর লাগে, তাই না? এখন তোর আমাদের এখন চামচগুলো আমরা ব্যবহার করব, চামচে এটা একটু একটু নানা মারি দেখি কি হয়, ঠিক আছে? মানে এটার মধ্যে একটু হিট করছিস? হিট করছে। ওকে, হোয়াটস হ্যাপেনিং? আই তোর মনে হাতে কিছু লাগা না, আমাকে দে তো আমি করি। হ্যাঁ কর। আমি এটা থেকে স্টার্ট করলে কিছু হবে না? যেভাবে ইচ্ছা। আসলে তো মজা আছে না? This is awesome. এই যে আমরা খুব অনেক হিসাব নিকাশ করে এখন আমাকে চাইলে একটা স্কেলের মতো বানা, সারে গামা পাতা নিসা ওরকম একটা বানাই ফেলতে পারি, কিন্তু যদি খুব হিসাব নিকাশ করে আমরা বানাতে চাই। কিন্তু এখানে তো কিছুই না, জাস্ট গ্লাসের পানি। গ্লাসের পানি এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কিভাবে আমাকে বোঝা? আচ্ছা বোঝানোর কাজ একটু আমরা পরে। আসলে কিন্তু সিঙ্গিং গ্লাসই হয়ে গেল। হ্যাঁ গ্লাসগুলো আসলে এটা তো মিউজিক্যাল নোট, আমরা এটা চাইলে আমরা ইয়ের সাথে কিবোর্ডের সাথে মিলেও দেখতে পারি। আচ্ছা এটা যদি আমরা খুব সূক্ষ্ম ভাবে ওটা মেজার করে আমরা ইয়াতে দিই, ঠিক আছে? এটা তো সিঙ্গিং গ্লাস, ঠিক আছে, এটা সিঙ্গিং গ্লাস ধর এক ওয়ান, ঠিক আছে, এখানে আমাকে চারটে ইউজ করছি, চারটে ইউজ করে আমাকে অনেকগুলো ইউজ অনেকগুলো গ্লাস ইউজ করতে হবে, তার মানে এরকম 10-12টাও নিতে পারি বা তার থেকেও বেশি নিতে পারি, আর পানির অ্যামাউন্টটা একটু এদিক সেদিক করলে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা এটা গেল তো। আচ্ছা এখন পরেরটাতে যাই, এখানে পানি ঢালার ব্যাপার। এখানেও তাহলে একটু কম বেশি করে দিতে হবে, রাইট? কম বেশি করে দিচ্ছি আমরা, কম বেশি মানে সত্যি কথা মানে আমাদের শব্দ পেলেই হলো আর কি, সে হচ্ছে মেইন ব্যাপার। হ্যাঁ কিন্তু যদি এরকম হয় যে দুইটা গ্লাসের শব্দ একই রকম হচ্ছে তাহলে তো গ্লাসের এখানে মেইন হচ্ছে যদি পানির লেভেলটা সেম হয় তাহলে শব্দ একই রকম হবে। এক্স্যাক্টলি, সেজন্যই বলছিলাম যে আমরা তাহলে আমরা ইয়াটা বুঝতে আমাদের যে ডিফারেন্সটা সেটা বুঝতে পারব। একটু কম দিচ্ছি, আরেকটাতে একটু বেশি বেশি। এখন এই এক্সপেরিমেন্ট আমরা যা করব তা হচ্ছে একটু আমাদের আঙুলটা ভিজিয়ে ফেলতে হবে,
গ্লাসের নিচটা যেন এই যে গ্লাস যে অংশটা আছে সেটা যেন একটু ভিজে যায়, ঠিক আছে? তুই না ওটাতে যেন স্পুন দিয়ে কি করলি? না না, এটার সাথে ওটা আলাদা, এখানে আমরা স্পুনের কোনো ব্যবহার নেই। এটা একটু ভিজে, এটা করব তাহলে? এটা তুই এভাবে কর, এই যে দেখ দেখ। আচ্ছা একটু নিচে ধরতে হবে গ্লাসটা, আবার এখানে ধরলে কিন্তু হবে না। ওয়াও, দাঁড়া 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 দাঁড়া, এটা কি এখান থেকে হচ্ছে? হ্যাঁ, এটা কি বাইরে কিছু বাচ্চে? না না, এখান থেকে, এই দেখ কিভাবে সাউন্ডটা বেশ মানে কেমন জানি একটু হিপনোটিক কেমন একটা এফেক্ট আছে না? হ্যাঁ, গ্লাসের সাইডটা ধরে দেখ কেমন ভাইব্রেট করছে, দেখ। ধরবো? হ্যাঁ ধর ধর। তাই না? একটা কাজ কর, দুইটা দুজন দুইটা করে দেখে কেমন লাগে। এই টাঙ্গুটা ভিজিয়ে না, এই তো শুনে আছিস। এই তো হচ্ছে, দেখুন দুইটা সাউন্ড মিলে কি একটা মজার জিনিস হচ্ছে মনে হয়। বেশ, এই তো ব্যান্ড হয়ে গেল এটা একটা, আমাদের ব্যান্ড গ্লাস দিয়ে আমরা মিউজিক বানাবো। দিস ইজ সিম্পলি অ্যামেজিং। আচ্ছা এটা রেখে দি, আমার তো এখন এটাই শুধু বাজাতে ইচ্ছা করছে। আর গিটার বাজানোর দরকার নেই, মানে এটা আমি না, আমি আমি আসলে ইমপ্রেস। তুই প্রথমেই বলেছিলি তুই সায়েন্স দিয়ে মিউজিক করবি, অ্যান্ড ইউ হ্যাভ ডান ইট। আজকের জন্য তুই আমার হিরো। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এখন তুই বল তাহলে যে সায়েন্স দিয়ে যে করলি, এখানে সায়েন্স কিভাবে রিলেটেড? এখানে আসলে সায়েন্স কিভাবে রিলেটেড সেটা বলি, যে কোনো সাউন্ড, এটা আমি আমি যে আমরা কথা বলছি সেটা যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, সাউন্ড হচ্ছে ভাইব্রেশন বা ভাইব্রেশনের রেজাল্ট। যে আমরা এই টেবিলে একটা শব্দ করি, এটা টকটক হচ্ছে, বা আমি এই যে কথা হচ্ছে আমরা বলছি, এখানে কিন্তু ভাইব্রেশন হচ্ছে কিছু, সে ভাইব্রেশন থেকে কিন্তু সাউন্ডটা হয়। তো এখানে যখন এই গ্লাসগুলোতে যখন আমি এভাবে বাড়ি দিচ্ছি, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্লাসটি ভাইব্রেট করছে, ঠিক আছে? একটা এনার্জি দিচ্ছি কিন্তু আমরা, ঠিক আছে? এখন এনার্জি দিলে গ্লাসগুলো তাদের একটা সবার একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। এটা একটা টার্ম আমরা শিখে নিই, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এটা, এবং এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কিন্তু এই ক্ষেত্রে নির্ভর করছে এই যে এখানে যে গ্লাস, এখানে কতটুকু পানি দিয়েছে, মানে কতটুকু আমার গ্লাস আছে, কতটুকু খালি আছে, খালি আছে সেটার উপর, ঠিক আছে? যখন বেশি পানি দিলে কি খালিটা, তার মানে এটা নির্ভর করছে গ্লাসে পানি দেওয়ার পর যতটুকু জায়গা বাকি থাকছে প্রত্যেকটা গ্লাসে, এরকম কতটুকু জায়গা বাকি আছে তার উপরে। কারেক্ট, ঠিক আছে? তো এই খালি জায়গাটা, এটা এখানে ভাইব্রেশন, গ্লাসটা ভাইব্রেট হচ্ছে এবং আমরা একটা এনার্জি দিচ্ছি। তো এখন তার সেটা যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেটাতে সে ভাইব্রেট করে, ঠিক আছে? সেটা আসলে আমরা যে সাউন্ড করছি সেটা কিন্তু আসলে ফ্রিকোয়েন্সি, তাই না? যে আমরা পিচ বলি গানের মধ্যে, পিচ বলি না সুর, সেটা কিন্তু আসলে কি একটা ফ্রিকোয়েন্সি। তারপর আমরা আরেকটু ব্যাপারে বলি যে পিচ যত বাড়ে তত ফ্রিকোয়েন্সি বাড়ে, যেমন সা রে গা মা পা, ও পাটা কিন্তু ফ্রিকোয়েন্সিটা বেশি, ঠিক আছে? যত উপরে যাচ্ছে, তো তাহলে এখন ভাইব্রেশন হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ভাইব্রেট করছে। এখন ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সি, আচ্ছা ফ্রিকোয়েন্সি টার্মটা একটা ওয়েভের ব্যাপার, অনেক একটু একটু ভারী টার্ম, আমি সহজে বলে নিই। ফ্রিকোয়েন্সি হচ্ছে মানে একটা ওয়েভ যাচ্ছে ধরো, তো সেখানে এক সেকেন্ডে যদি বেশি ওয়েভ যায় তাহলে তার ফ্রিকোয়েন্সি বেশি। ও ঠিক আছে, সিম্পল আমি এভাবে এভাবে দেখাই। দেখো এখানে হাইট বেশি, তো গ্লাস আছে কিন্তু তাহলে কি এই এই জায়গাটা কম, হ্যাঁ খালি জায়গাটার লেন্থটা একটু কম কম, তাহলে এখানে যে এখান থেকে যে আমরা ফ্রিকোয়েন্সিটা পাবো সাউন্ডের, সেই ফ্রিকোয়েন্সিটা হবে কম, ঠিক আছে? এটা আমরা খুব দেখতে পাই, যদি খুব দুইটার হাইট যদি খুব ভিন্ন হয় তাহলে আমরা বুঝতেই পারবো একদম দুটো ভিন্ন, এটার ফ্রিকোয়েন্সিটা কিন্তু কম, পিচটা কম। আমরা সুরের ব্যাপারে যদি যাই, সেরকম জিনিসই হচ্ছে। আমি যখন এটা ভেবে নাড়াচ্ছি সেম, এখানে সেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, ঠিক আছে? তো আবার এটা কিন্তু ভাইব্রেট করছিল, ভাইব্রেট করছে, তো এটা ধরলেও কিন্তু দেখা যায়, এটা ধরলে কিন্তু দেখা, ধরলে কিন্তু ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? তো তাহলে এখানে এখানে কি হচ্ছে, এই গ্লাসের যে খালি গ্লাসের অ্যামাউন্টটা সেটা যত বেশি হবে ফ্রিকোয়েন্সি হবে তত বেশি, ঠিক আছে? এটা কিন্তু আসলে আমরা ট্রাই করে দেখতে হবে, করে করে আমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারি, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিস করলে আরো ভালো মতন বোঝা যাবে। হ্যাঁ, এটা প্র্যাকটিস করে, এবং এটাকে আমরা রং বেরঙের ফ্রিকোয়েন্সি বানাতে পারি, কি কি আরো কি রকম শব্দ করা যায় সেরকম জিনিস দেখতে পারি। খুবই মজার একটা জিনিস, রাইট? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এটার কি কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে? স্পেশালি এই যে মেকানিজমে সাউন্ডটা প্রোডিউস হচ্ছে, যে কোনো উইন্ড ইনস্ট্রুমেন্ট সেখানে কিন্তু এরকম একটা ভাইব্রেশন হচ্ছে, এয়ারের ভাইব্রেশন, রাইট? ঠিক আছে, এবং যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা যদি দেখি, আমাদের গিটারের যে স্ট্রিং থেকে সেখানে কিন্তু কি তারটা ভাইব্রেট করছে না, সেখানে কিন্তু এই ভাইব্রেশন মিউজিক প্রোডিউস হচ্ছে। আমাদের এখানে যে আমরা কথা বলছি, গান গাচ্ছি, সেখানে কিন্তু ভোকাল কর্ডস ভাইব্রেশন হচ্ছে, সেটা থেকে কিন্তু আমাদের মিউজিকটা পাচ্ছি,
ঠিক আছে আচ্ছা এটা তো গেল তাছাড়াও এখানে কিন্তু একটা রেজোনেন্সের কথা আমি একটু হালকা বলেছিলাম যে আমরা যখন দিচ্ছি তখন সেটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে ঠিক আছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে যখন ভাইব্রেট করে সেটাকে আমরা রেজোনেন্স বলি এটা কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এবং এটা কিন্তু মানে একটু একটু কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যেখানে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হয় যেমন আমরা যদি কোনো কিছু যেমন গ্লাস আছে তুই কি আচ্ছা এটা দেখেছিস যে অপরা সিঙ্গার যারা আছে একটু গান গাচ্ছে তো গ্লাস ফেটে যাচ্ছে এরকম কিছু সিনারিও হ্যাঁ অনেক কিছু শুনেছিলাম হ্যাঁ কে যেন গান গেতে গেতে গ্লাস গ্লাস ফেটে গিয়েছিল রাইট ফেটে যাচ্ছে তো এখানে যেটা হচ্ছে গ্লাসেরও একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে ঠিক আছে তো এখন যে আমরা যদি সেই ফ্রিকোয়েন্সিটা শব্দ করি তাহলে অনেক ভাইব্রেশন হবে ওই ভাইব্রেশনে যেটা হবে গ্লাসটি ভেঙে যেতে পারে বা যে কোনো একটা অবজেক্ট ভেঙে যেতে পারে সেরকম একটা ব্যাপার এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে যেমন আমরা জানি এখানে কোনো সোলজার যারা তাদের কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় তারা যখন কোনো ব্রিজের উপর দিয়ে যায় আমরা তো মার্চ করে না লেফট রাইট কি যখন ব্রিজের উপর দিয়ে যায় বলে দেওয়া হয় তোমরা লেফট রাইট করবে না মার্চ করতে পারবে না এক্সপেরিমেন্টটা শেষ তাহলে আমাদের প্রথমটা আর তোমাদের জন্য এখন আছে একটা কুইজ কুইজের প্রশ্নটা হচ্ছে এই যে গ্লাসে আমরা পানি ঢেলেছিলাম গ্লাসে পানি বেশি দিলে কি হবে অপশন এ ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে অপশন বি ফ্রিকোয়েন্সি কমে যাবে উত্তর পাঠানোর জন্য তোমাদের ফোনের মেসেজ অপশনে চলে যাও কি ক্যাপিটাল লেটারে টাইপ করো এস আর স্পেস দিয়ে এ অথবা বি এবং পাঠিয়ে দাও 2580 এই নাম্বারে এবং তোমাদের কিন্তু অবশ্যই কাল সকাল 11টার ভেতরে উত্তরটি পাঠাতে হবে এছাড়াও তোমরা কিন্তু 2580 এই নাম্বারে ডায়াল করে সায়েন্স রিলেটেড অনেক মজা মজা তথ্য জানতে পারো আর ও আচ্ছা তোমরা যারা সঠিক উত্তর দেবে কুইজে তোমাদের ভেতর থেকে তিনজন সৌভাগ্যবান বিজয়ী বাসায় পুরস্কার হিসেবে পৌঁছে যাবে বই আমাদের প্রথম এক্সপেরিমেন্টটা তাহলে শেষ এখন আমরা আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট দেখব কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক ফিরে আসছি এক্ষুনি সায়েন্স রক্স ব্রেক থেকে ফিরে এলাম অ্যান্ড ইউ আর ওয়াচিং ডোজ প্রেজেন্ট সায়েন্স রক্স ব্রট ইউ বাই champs21.com ব্রেকে যাওয়ার আগে আমরা আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট দেখেছি এখন দেখব আমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট অনেক বেলুনস দেখতে পাচ্ছি কারো বার্থডে নাকি আজকে না বার্থডে টা কিছু না এটা আজকে এক্সপেরিমেন্টের আমাদের লাগবে এই আচ্ছা তোর এক্সপেরিমেন্টের নাম কি আজকে আমাদের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে অমর বেলুন বা ইমর্টাল বেলুন ইমর্টাল বেলুন মানে মানে বেলুনটা মানে অমর হয়ে আছে জানো মানে তার কিছু হচ্ছে না এরকম একটা আচ্ছা আচ্ছা পুরো কাহিনীটা বুঝায় বল আমাকে আচ্ছা তার আগে আমাদের কি কি লাগছে সেটা সেখানে আমরা চলে যাই হুম ঠিক আছে দেখি আমাদের সবার আগে লাগছে কিছু পিন এটা নরমাল যে কোনো ফ্ল্যাট ইয়েতে ফ্ল্যাট পিন রাইট তো আমাদের কিছু বেলুন লাগবে নরমাল বেলুনস সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় তারপর আমাদের সেফটির জন্য আমাদের এক্সপেরিমেন্ট আমাদের গগলস ইউজ করা বেটার আচ্ছা যাক আমরা তাহলে পুরি নি আমরা যেটা এক্সপেরিমেন্ট করব আচ্ছা ওটা তাহলে আমার জন্য ওটা তোর জন্য আচ্ছা বন্ধুরা তাহলে তোমরাও কিন্তু এক্সপেরিমেন্ট করার আগে গগলস পরে নিবে তারপর আমরা একটা পাম্পার ব্যবহার করতে পারি চাইলে এটা অপশনাল মানে বেলুন ফুলানো আর কি পাম্পার দিয়ে করতে পারি বা গুড ওল্ড ফ্যাশন আমরা দিব হ্যাঁ দিয়ে দে ভাইয়া বাবা রে কি করিস তুই এগুলো আমার সাথে আচ্ছা ঠিক আছে এটা তো মানে এটা মনে ফেল হয়ে গেল আমার এক্সপেরিমেন্ট তাই না দেখ তাও তো ভাগ্য ভালো যে আমি দেখলাম পিনটা কোথায় আছে বন্ধুরা তোমরা যদি এরকম করো আর দুষ্টুমি করে তোমাদের সাথে কেউ পিনটা কোথায় পড়লো দেখে কিন্তু উঠিয়ে নেবে প্রথম এক্সপেরিমেন্ট আমাদের তাহলে কি না প্রথম এক্সপেরিমেন্ট কিছু হয় না অনেক ভয় পেয়ে গেছি দাঁড়া এখন কি করবি বল আচ্ছা এখন আমরা দেখি আমরা কি দেখো বন্ধুরা দেখো এখানে কিন্তু পিনগুলো আমরা খুব কেমন করে সাজিয়েছি সেটা একটু দেখো এখানে কিন্তু একদম কাছাকাছি পিনগুলো সব একদম কাছাকাছি ঠিক আছে অনেক কাছাকাছি আমরা এইভাবে রেখেছি হ্যাঁ অনেক কাছাকাছি রেখেছে আবারও বেলুন দিবে আবার ফুটে যাবে আবার আমি ভয় পাবো আচ্ছা এখন আমি দিয়ে দেখি বেলুনগুলো এখন ফাটে নাকি ঠিক আছে মানে কি একটু আগেই তো আই তুই ঠিক মতন দিচ্ছিস দিচ্ছি দেখ প্রেসার দিচ্ছি কিন্তু কি ওয়াও কি ওপর একটু আগেই তো আমি দিলাম আর ফেটে গেল ওটা এখন আর ফাটছে না তাই না হ্যাঁ তাহলে এখানে একটা ছিল আর এখানে অনেকগুলা দ্যাটস দি অনলি ডিফারেন্স তো সেখানে তাহলে আমাদের কি আমাদের সেখানেই তাহলে তোর কিছু একটা হয়েছে কিছু একটা হয়েছে রাইট কি হয়েছে আচ্ছা তাহলে এখন যে ফেনোমেনাটা দেখলাম সেটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশনে চলে যাই কি হচ্ছে আসলে এখানে এখানে এটা বোঝার জন্য আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে প্রেসার
আচ্ছা প্রেসার সম্পর্কে শুনবো গগলসটা খুলে নেই চল আচ্ছা গগলস খুলে এই পাশে দিয়ে দে আমাকে বল আচ্ছা আমাদের সবার একটা ওজন বা ফোর্স আছে তাই না রাইট মানে ওজন আছে এবং আমরা কোনো কিছু একটা ফোর্স দিচ্ছি এই যে চাপ দিছিলাম এটাকে একটা ফোর্স দিচ্ছি তুই যে পিন ঢুকাচ্ছিস তুই একটা ফোর্স দিচ্ছিস তাই না গেল তো তো এখন ফোর্সটা যখন আমরা দিচ্ছি এটা একটা সার্টেন এরিয়ার উপর স্প্রেড করছে রাইট যেমন তো প্রেসার জিনিসটা হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা যদি বলি ফোর্স ডিভাইডেড বাই দা এরিয়া একটা যে ফোর্স দিচ্ছি আমরা সেটা কত এরিয়ার উপর স্প্রেড করে আছে আচ্ছা দাঁড়া আমি তাহলে বলি যেহেতু আমি প্রথমে একটা পিন দিয়ে করলাম তখন ফেটে গেল ফেটে গেল তখন যখন এরিয়া ছিল একদম ছোট আর যখন আমি অনেকগুলো পিন দিলি তুই তখন হচ্ছে এরিয়াটা অনেক বড় হয়ে গেল আর প্রেসারটা তার মানে স্প্রেড হয়ে গিয়েছিল কারেক্ট এখানে এটা হচ্ছে ব্যাপার তো প্রেসার যে ফোর্স বাই এরিয়া মানে সেম ফোর্স যখন বড় এরিয়ার উপর কাজ করে তখন প্রেসারটা কমে যায় রাইট আচ্ছা তুই আমাকে তাহলে এখন বল তো এটা কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে কিনা এটা কিন্তু অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে এটা আমরা কিন্তু প্রতিনিয়ত ইউজ করি কারণ এখানে একটা কলম কিন্তু রেখেছি আমি কলম আমি এই এন্ডে অনেক কিন্তু আমি দিতে পারছি এই এন্ডে কিন্তু দিলে আমার ব্যথা পাচ্ছি আবার সেম প্রিন্সিপালে কিন্তু আমরা যে সিরিঞ্জ ঢুকাই ইনজেকশন দিই সেখানে কিন্তু একই জিনিস হচ্ছে খুব সূক্ষ্ম মানে খুব শার্প সেটা সব ঢুকে যাচ্ছে সূক্ষ্ম জিনিসটা যখন দেই অনেক অল্প এরিয়া আস্তে আস্তে মোটা হতে হতে অল্প ফোর্স দিলে কিন্তু প্রেসারটা কিন্তু অনেক লার্জ হচ্ছে আরেকটা মজার ফেনোমেনা আছে সেটা হচ্ছে অনেক সময় কিন্তু আমরা দেখি কেউ কেউ আমরা আমাদেরকে যারা স্পেশালি যারা একটু সায়েন্স নিয়ে কম বুঝে তাদেরকে অনেকে বোকা বানানোর চেষ্টা করে এরকম একটা জিনিস আমি বইয়ে পড়েছি সেটা হচ্ছে একটা এরকম যে নেলস আছে এরকম অনেক ছড়ানো বেড অফ নেলস একটা আছে না তো সেটার উপর একজন শুয়ে আছে তো তখন সে দেখাচ্ছে না আমার খুব জাদুর কোনো পাওয়ার মানে কোনো ম্যাজিক্যাল পাওয়ার আছে আমার কাছে রাইট সেখানে কিন্তু আসলে প্রেশার সে বেড অফ নেলস কিন্তু শোয়াটা যদি একটু রিস্কি কিন্তু মানে কারণ রাইট বাই চান্স কিন্তু এই যে কেয়ারফুলি নেলস গুলো প্লেস করা যায় তাহলে কিন্তু আসলে সে কিন্তু ব্যথা পাবে না বেলুনটা যে কারণে ফাটেনি সে কারণে তার কি তার পুরো ওয়েটটা স্প্রেড হয়ে গেছে নেলস উপর তখন কিন্তু তাহলে কি সে তাহলে এটা ইটস পসিবল আসলে টু মানে বেড অফ নেলস এর উপর শুয়ে থাকা এর সাথে তাহলে আমাদের আজকের সবগুলো এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেল আর তোমাদের জন্য আরো একটা কুইজ আছে প্রশ্নটি হচ্ছে বেলুনের উপর চাপ বেশি পড়ে কখন অপশন এ একটি পিন দিলে অপশন বি অনেকগুলো পিন দিলে উত্তর লেখার জন্য তোমরা তোমাদের ফোনের মেসেজ অপশনে চলে যাও গিয়ে ক্যাপিটাল লেটারে টাইপ করো এস আর স্পেস দিয়ে এ অথবা বি এবং পাঠিয়ে দাও 2580 এই নম্বরে এবং অবশ্যই কাল সকাল 11টার ভেতরে তোমাদের এই উত্তরটি পাঠাতে হবে এখন তো আমরা চলে যাব কিন্তু তোমরা যাতে আমাদের মিস না করো সেজন্য আছে আমাদের অ্যাপ আই এম শিওর তোমাদের আব্বু আম্মু কিংবা বড় ভাইয়া আপু কারো কাছে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন থেকে চলে যাও গুগল প্লে স্টোরে আর সায়েন্স রক্স অ্যাপটি খুব সহজেই ডাউনলোড করে ফেলো আর পরবর্তীতে সকল কুইজের অ্যান্সার কিন্তু আমাদের অ্যাপে দেওয়া থাকবে তাহলে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে একই চ্যানেলে একই সময় টিল দেন টেক কেয়ার অ্যান্ড লেটস কিপ রকিং উইথ সায়েন্স